আমরা ইউটিউবে দেখছি আর কি, ইউটিউবে দেখছি আর প্রয়োজনীয় আমাদের কাজে লাগে। আমরা আসছি মূলত দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা থেকে। এই গাড়ি ছাড়া যদি আমরা অন্য গাড়ি অন্যের গাড়ি আনি তো অনেক খরচ হচ্ছে। আমাদের নিজের জমি চাষ আবাদ করার জন্য আমরা এই গাড়ি নেওয়া। শনিবার আসছিলাম আমরা আপনাদের অফিসে মেশিন দেখার জন্যে। মেশিনগুলো দেখে আসলে সেদিন নেওয়ার জন্য আসিনি, অনেক সময় দেখার জন্য আসি। দেখে অনেক ভালো লাগছে, আপনাদের ওখানে অনেক কর্মচারী আছে, তাদের ব্যবহার অনেক ভালো লাগছে। তারা আমাদের সুন্দরভাবে দেখাইছে মেশিনগুলো। মেশিনগুলো দেখার পর আমরা চয়েস করে গিয়েছিলাম যে এই মেশিনটা আমরা 10 হর্স নিব। তো এই মেশিনটা নেওয়ার ইচ্ছা। তারপরে আমরা আবার ইউটিউবে এই বিষয়ে আবার ইউটিউবে ঘাঁটি, ইউটিউবে ইয়া করি। তারপরে আমাদের ওখানে আরেকজন নিছে, অবশ্য আমাদের পার্শ্ববর্তী এলাকায় নিছে, ওর কাছে তথ্য নেই কী খবর কীরকম। ওদের খুব ভালো দুইটা আছে আমাদের ওখানে। তো ওদের কাছ থেকে আমি সবগুলোই শুনি। শোনার পর তারপর আমার আরও আগ্রহ হয়েছে, তখন আমি সরাসরি দিন ফিক্সড করছি, টাকা এমন ইয়া করছি, তারপরে চলে আসছি নেওয়ার জন্য। আসলে বিষয়টা হচ্ছে পয়সার জিনিস, টাকা দিয়ে নিলে তো মনে করেন একটু মানে খুটখুটি থাকবেই। যদি আমি নিয়ে যেতাম যে কীরকম চার্জ হয় না হয় না, টাকা দাম আর পানিতে ফেলে দেওয়া হলো নাকি, এই জন্য আমি নিজে যখন সরাসরি চালাইলাম তখন অনেক ভালো লাগলো। আমি যেটা মনে আশা করছিলাম এর চেয়ে অনেক বেশি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যদি নিজেদের জমি কোনো থাকে, আপনারা যেমন আশাচার, এখন দৈনন্দিন জীবনে আশাচার আবাদি অনেক জমি বেশি হয়ে যাচ্ছে, এজন্য নিজে যতটুক নিজে আবাদ করার জন্যে এই মেশিনটা নিয়ে আবাদ করাটা উত্তম। অন্য অন্য মেশিন অনেক সময় দেখা যায় যে গাড়ি ঢুকবার জায়গা থাকে না, এই এই কারণে মনে করেন যে গাড়ি ঢুকে না যাওয়ার কারণে জমিটা পড়ে থাকে। এই গাড়ি নিয়ে যদি আমরা যাই তো এই গাড়ি আমরা ঘাড়ে অথবা যে কোনো মাধ্যমে মাল নিতে করে নিয়ে যেয়ে আমরা চাষ করতে পারবো, কোনো সমস্যা হবে না।